নমস্কার সকলকে স্বাগত। ছাত্র বন্ধুরা, আজ আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান এক। আজকের পর্বটি দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে ডিজিটাল মেন্টর চ্যানেলে ছাত্র বন্ধুরা তোমরা বংশগতি অধ্যায়ের প্রথম পর্ব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পেয়েছ। যারা এখনো দেখতে পাওনি, নতুন ভিউয়ার্স যারা, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা মাধ্যমিক সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা অংশের ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, জেনেটিক্স কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জিন ও বংশগতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতি বিদ্যা বলে। তাহলে কি জীববিজ্ঞানের যে শাখায় জিন ও বংশগতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতি বিদ্যা বলে? দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেল কি কারণে বিখ্যাত? উত্তর, মেন্ডেল হলেন জেনেটিক্সের জনক। তিনি পৃথকী ভবনের সূত্র এবং স্বাধীন বিন্যাস সূত্র আবিষ্কার করেন। তৃতীয় প্রশ্ন, মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি? উত্তর, মেন্ডেল আবিষ্কৃত বংশগতি সংক্রান্ত মৌলিক সূত্র সমন্বিত তত্ত্বকে, থিওরিকে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলে। চতুর্থ প্রশ্ন, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম লেখ। উত্তর, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হলো পাইসাম স্যাটিভাম। ব্র্যাকেটে তোমরা ইংরেজিতেও অবশ্যই লিখবে, বাংলা উচ্চারণে যেমন লিখবে, বাংলা বানালে বাংলা উচ্চারণে পাইসাম স্যাটিভাম, সেরকম ইংরেজিতেও ব্র্যাকেট দিয়ে তোমরা ইংরেজি অক্ষরে অবশ্যই লিখবে বিজ্ঞানসম্মত নামগুলি। পঞ্চম প্রশ্ন, জীবদেহে প্রধান জেনেটিক পদার্থ কি? পঞ্চম প্রশ্ন, জীবদেহে প্রধান জেনেটিক পদার্থ কি? উত্তর, জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল ডিএনএ বা ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বা ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ষষ্ঠ প্রশ্ন, ছ নম্বর প্রশ্ন, হোলান্ড্রিক জিন কাকে বলে? হোলান্ড্রিক জিন কাকে বলে? উত্তর, যে সকল জিন কেবল ওয়াই ক্রোমোজোমে অবস্থিত তাদের হোলান্ড্রিক জিন বলে। যে সকল জিন কেবল ওয়াই ক্রোমোজোমে অবস্থিত তাদের হোলান্ড্রিক জিন বলে। সপ্তম প্রশ্ন, ওয়াই ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য লেখ। উত্তর, ওয়াই ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য হল পুরুষের কানের লতিতে চুল। আমাদের যে পুরুষ মানুষদের কানের যে পাতলা চামড়াটা আছে সেটাকে বলা হয় লতি। সেই পুরুষের কানের লতিতে চুল থাকলে সেটি ওয়াই ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য। পরবর্তী অষ্টম প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি কি? উত্তর, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হল পৃথকী ভবন সূত্র। নবম প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি কি? উত্তর, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হল স্বাধীন বিন্যাস সূত্র বা মুক্ত সঞ্চলন সূত্র। স্বাধীন বিন্যাস সূত্র বা মুক্ত সঞ্চলন সূত্র। পরবর্তী দশম প্রশ্ন, মেন্ডেলের পরীক্ষায় ক্যাপিটাল ডবল টি ইংরেজি অক্ষরে ক্যাপিটাল ডবল টি বলতে কি ধরনের মটর গাছকে বোঝায়? উত্তর, মেন্ডেলের পরীক্ষায় ক্যাপিটাল ডবল টি বলতে বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপকে বোঝায়। একাদশতম প্রশ্ন, মেন্ডেলের পরীক্ষায় স্মল ডবল টি
স্মল ডবল টি বলতে কী ধরনের মটর গাছকে বোঝায়? উত্তর, মেন্ডেলের পরীক্ষায় স্মল ডবল টি বলতে বিশুদ্ধ বেঁটে মটর গাছের জিনোটাইপকে বোঝায়। বিশুদ্ধ বেঁটে মটর গাছের জিনোটাইপকে বোঝায়। পরবর্তী দ্বাদশ প্রশ্ন, দ্বাদশতম প্রশ্ন, গিনিপিগের বংশগতিতে একটি প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ দাও। উত্তর, বংশগতিতে গিনিপিগের লোমের কালো রঙের বৈশিষ্ট্য হলো একটি প্রকট গুণ। বংশগতিতে গিনিপিগের লোমের কালো রঙের বৈশিষ্ট্য হলো একটি প্রকট গুণ। এই ছিল আজকের আলোচনার অংশের ভিডিও। যদি তোমাদের ছাত্র বন্ধুরা ভালো লেগে থাকে, তোমরা প্রতিপক্ষকে লাইক করবে এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে, এই আশা রইল তোমাদের প্রতি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। যে সকল ছাত্র বন্ধু ডিজিটাল মেন্টর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে আমার আবেদন রইল, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে দিন। এই জাতীয় শিক্ষামূলক ভিডিও, যাবতীয় আপডেট, নতুন পুরাতন সমস্ত ভিডিও তোমরা সরাসরি দেখতে পাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।